গাজীপুর মহানগর এলাকায় জেকে গ্রুপের তিনটি পোশাক কারখানা গত বছর হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে 10 লাখ টাকা। গেল এক বছরে এ এলাকায় কোনো পৌর সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি, তবে কারখানাগুলোর হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে প্রায় 5 গুণ। অর্থাৎ ওই 3 কারখানার জন্য ট্যাক্স দিতে হবে 49,56,000 টাকা। গাজীপুর সিটি এলাকার পোশাক কারখানাগুলোর উপর এমন অযৌক্তিক ট্যাক্স নির্ধারণ নিয়ে উদ্বেগ জানান উদ্যোক্তারা। ট্রেড লাইসেন্সটাকে আটকিয়ে রেখে তারা আমার কাছ থেকে হোল্ডিং ট্যাক্সটা তাদের ইচ্ছামতো হোল্ডিং ট্যাক্স আদায় করার একটা ব্যবস্থা তারা করছেন। এটা অন্যায়, এটা ডাকাতি, এটা আমি বলবো এক ধরনের চাঁদাবাজি। এই ধরনের পুরা শিল্পকে হয়রানি করা হয় এবং শিল্পকে শুধু হয়রানি করছে না, এদেশের শিল্পগুলি, বাংলাদেশের সকল মিল মালিকগুলি আজকে গাজীপুর এলাকায় বর্ধিত হোল্ডিং ট্যাক্স কমানো না হলে পোশাক খাত পিছিয়ে যাবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। যদি 1 টাকা করে পার কেজিতে সুতার কষ্ট করে দেয় হোল্ডিং ট্যাক্স করে দেয়, তাহলে সে ভ্যাট ভ্যাট কত পড়বে, আমার ব্যবসা কত, একটা 1 কেজি সুতা বিক্রি করলে আপনার এখন লোকসান হয় উল্টা 3-4 টাকা। আপনি যদি হোল্ডিং ট্যাক্স আমার পার কেজিতে 1 টাকা দিতে হয়, তাহলে আমি কিভাবে ব্যবসা করবো? আন্তর্জাতিকভাবেও আমরা চাপে রয়েছি, একদিকে বায়ার আমাদের প্রাইস কমিয়ে দিচ্ছে, অন্যদিকে দেশীয়ভাবে আমাদের যত রকমের এক্সপেন্ডিচার সব কিছুই কিন্তু বাড়ছে। এর পাশাপাশি ট্রেড লাইসেন্স বা হোল্ডিং ট্যাক্স নিয়ে যদি এই ধরনের একটা অবস্থা তৈরি হয়, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা একটা অত্যাচার আমি বলব। তবে গাজীপুর নগর কর্তৃপক্ষ জানিয়েছে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি ও লাইসেন্স বাতিল নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ট্যাক্সের বিষয়ে কোনো আপত্তি থাকে তাহলে আপিল করার সুযোগ আছে এবং আগে ট্যাক্স দিবেন, পরে তারা লাইসেন্স পাবেন। তারপর যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয়, কারোর কোনো অসুবিধা সুবিধা থাকে, তাহলে আমাদের কাছে আসলে আমরা এই বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনা করব। হোল্ডিং ট্যাক্স নীতি দ্রুত সংশোধনের পাশাপাশি পোশাক খাতের স্বার্থে গাজীপুর মহানগর এলাকার অবকাঠামো উন্নয়নের দাবি শিল্প উদ্যোক্তাদের। সেলিম মালিক, RTV, গাজীপুর।